ভাঙড়ে ভোর রাতে বাসন্তী হাইওয়েতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক বাইক আরোহীর। তদন্তে পুলিশ ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড়ে চন্দনেশ্বর থানার বালিকাদা এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোর রাতে 4:34 নাগাদ এক ব্যক্তি বাইক নিয়ে কলকাতার দিকে যাচ্ছিল, আর সেই সময় বালিকাদা মোড়ের কাছে আসতে না আসতেই একটি সবজি বোঝাই ভ্যানে ধাক্কা মারে। এরপর বাসন্তী হাইওয়ের ওপর ছিটিয়ে পড়ে, এরপর ওই ব্যক্তির গায়ের উপর দিয়ে চলে যায় মালবাহী লরি। আর এই ঘটনায় ঘটনাস্থলে মৃত্যু হয় ওই বাইক আরোহীর। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ভাঙড় ট্রাফিক গার্ডের পুলিশ এরপর মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় নলমুড়ি হাসপাতালে। তবে কিভাবে এই ঘটনা ঘটেছে পুরো বিষয়টি নিয়ে তদন্ত করছে ভাঙড় ট্রাফিক গার্ডের পুলিশ ও চন্দনেশ্বর থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, আইসিটিভি নিউজ বাংলা। রাত্রে তখন 4:34 নাগাদ একটা আপনার বাইক সবজির ভ্যান যাচ্ছিল পাগলাহাটে, আর একটা বাইক আলা এসে সবজির ভ্যানে মেরে রাস্তায় পড়ে, তারপর একটা সিমেন্টের গাড়ি এসে ওর উপর দিয়ে চলে যায়। হ্যাঁ, ঘটনা হচ্ছে স্পট ডেট পিছিয়ে গেছে। না, আমরা কিছু জানি না। হ্যাঁ, ওই 4:30 নাগাদ। হ্যাঁ, শুনলাম ওই 4:30-4:45 দিকে বাইক পিছনে এসে ধাক্কা মারে রিক্সাতে, বাইক থেকে পড়ে যাওয়ার পর রানিং অবস্থায় ঘটপুকুরগামী গাড়ি এসে ধাক্কা মেরে স্পট ডেট হয়ে যায়। বাইক চালক সম্ভবত কলকাতার দিকে যাচ্ছিলেন ভোরের দিকে, পা ভ্যানে এসে ধাক্কা মারে, বাইকটা স্পিডেই ছিল, পড়ে গেছে। বাড়ি যে গাড়িটা স্পট ডেট হয়েছে চেষ্টা করছে বাঁচানোর জন্য, কিন্তু কিছু করার ছিল না, বাঁ দিকে অনেকটা ক্রস করেই গেছে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। না, তেমন কিছু জানা যায়নি, যেহেতু ভোরের বেলা হয়েছে তো কিছু জানা যায়নি। তপন কুমার মণ্ডল।